গন্ডাছড়ায় মুসলিম পাড়ায় রাস্তার বেহাল দশা, প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নারায়ণপুর দেবনাথ পাড়া বিবেকানন্দ ক্লাব চৌমুহনী থেকে মুসলিম পাড়া ভায়া চৌকিদার পাড়া যাওয়ার একমাত্র পাকা রাস্তাটি দীর্ঘদিন ধরে অত্যন্ত খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার মরশুমে বর্তমানে এই বেহাল রাস্তা ধরে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে পর্যন্ত যাতায়াত করতে পারছে না স্থানীয় বাসিন্দারা, যার ফলে বিশেষ করে অসুবিধায় পড়ছেন গর্ভবতী মহিলারা এবং স্কুলের ছাত্রছাত্রীরা। হাটে বাজারে যেতে পারছে না সাধারণ মানুষ। বেহাল রাস্তাটি সারাই করার জন্য গন্ডাছড়া পূর্ত দফতরে একাধিকবার দাবি জানালেও দফতরের তরফ থেকে রাস্তা মেরামতির কোনো উদ্যোগই নেওয়া হয়নি বলে রবিবার অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। আর সবার কাছে আমরা এই অনুরোধ করতেছি, কিন্তু কেউ তো আর এটা গ্রাহ্য করে না। এরপর এখানে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, পোলাপান আইতে যাইতে কত অসুবিধা, স্কুল কলেজ করতে পারে না পোলাপানটি, পড়াশোনা করাইতে খুব কষ্ট হয়। মহিলারা ছেলেরা লয়ে আইয়ে সকালবেলা ঘুমাতে কেউ চা, তারা সুন্দর মতন আনতে পারে না, এই ফেকের কারণে আইতে পারে না গোলাপান। স্কুল কলেজ ওকে জুয়ে গেছে গা, এই রাস্তাঘাটে দিয়া যানবাহন চলাচল বদ্ধ, এরপর যা কত যে কষ্ট, আমরারও বিপদ। অনেক সময় পরে যে গর্ভবতী মায়ের আছে একটা গাড়ি দিয়া যাওয়ান লাগে হসপিটালে, কিন্তু এই রাস্তা লেগে আমরা এই অসুবিধা ভোগ করতেছি, যার ফলে সবার কাছে আমরা অনুরোধ করতেছি তারা যাতে রাস্তাটারে আমরা সুন্দর করে দেয়, এই আমাদের অনুরোধ। কিন্তু কেউ তো গ্রাহ্য করে না, বারে 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 আগে এখন মানুষ চার পাঁচবার আমরা ইয়ে করছি, বিনতি করছি, তার কাছে আবেদন জানাইছি, সবার কাছে জানাইছি, কিন্তু তারা কি কেউই আমার কাছে এই ইয়ে করে নাই রাস্তাটার লিগে। এখন আমরা আবার নতুন করিয়া ইয়ে পরিকল্পনা নিছি যে আমরা আবার নতুন করিয়া কইতাছি সব এই এলাকার মানুষ লইয়া, আমরা রাস্তাটা যাতে সুন্দর করে দেয়, এই আমরা বিনতি। আগামী এক দুই দিনের মধ্যে বেহাল রাস্তা সংস্কার না করা হলে বিবেকানন্দ ক্লাব চৌমুহনী এলাকায় সংঘবদ্ধভাবে গন্ডাছড়া রৈশাবাড়ির রাস্তা তার অবরোধ করবেন বলে এদিন জানিয়েছেন এলাকাবাসীরা। বেহাল রাস্তা সংস্কারে গন্ডাছড়া পূর্ত দফতর কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করছে কিনা সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।